সৌদিতে বেকার হয়ে পড়ছে বাংলাদেশের শ্রমিকরা। বাংলাদেশিদের জন্য প্রবাসে বড় শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে প্রায় 25 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছে। সম্প্রতি কয়েক দফায় 19টি ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। এতে বেকার হয়ে পড়েছে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা। সবথেকে বেশি দুর্গতিতে পড়েছে ফ্রি ভিসায় যাওয়া শ্রমিকরা। পরিস্থিতি সতর্ক করে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস সৌদিতে অবস্থানরত, যেখানে যাওয়ার জন্য কর্মীদের সাবধান করলেন লেবার কাউন্সিলর। তারপরও শত শত কর্মীরা ছুটছেন দেশটিতে। এ পরিস্থিতিতে কী পদক্ষেপ নিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো? প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম জানান, সৌদি আরব বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কর্মীদের কাজে লাগাতে শুরু করেছে। এতে বাংলাদেশি সহ বিদেশিদের বেকারত্ব বাড়ছে। এতে সতর্ক ও এবং সংকট অবস্থায় পুরো 5 থেকে 6 লাখ টাকায় সৌদি আরবে অনিশ্চিত বাজারে তারপরেও ঢুকছে বাংলাদেশিরা। তাই ফ্রি ভিসায় সৌদিতে না যাওয়ার পরামর্শ দিচ্ছে মন্ত্রীরা। তাই আপনাদের সকলকে কর্জ রিকোয়েস্ট করছি, আপনারা কেউ ফ্রি ভিসাতে সৌদিতে আসবেন না। এমনকি এখন আপনাকে যত ভালো অফারই দেখ না কেন সৌদি আরবে আসার জন্য, এবং আপনাকে কেউ যদি বলে যে আপনাকে আমি উল্টো টাকা দেবো আপনি সৌদি আরব চলেন, দয়া করে সৌদি আরবে যাবেন না। কারণ সৌদি আরবের অবস্থা এখন খুব একটা ভালো না। তাই নিজে সতর্ক থাকুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে সকলকে সতর্ক করুন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।